হ্যালো বন্ধুরা, নদিয়া মেডিকেয়ার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি এমন এক ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যা কিনা সাধারণ মানুষের অজ্ঞাত বিষয়। সেটা যদি সাধারণ মানুষ জানতে পারে তবেই তারা রোগ থেকে মুক্ত হতে পারবে। আসুন দেখে নিই তারই এক চিত্র। আমাদের রক্তে রক্তরস ছাড়াও দুটো জিনিস বর্তমান যেটা আমাদের সকল রোগের যোগান দিয়ে থাকে। নচেত আমাদের দেহ কখনোই রোগাক্রান্ত হবে না, একথা সত্য। রক্তে ক্ষারীয় ভাব বা লবণাক্ত ভাব এবং আম্লিক ভাব, এটার পরিমাণের উপর নির্ভর করে দেহে রোগ ঢোকে। এবার বোঝা দরকার কোন জিনিসের ভাগ কীরকম হলে দেহে রোগ বাসা বাঁধে। যেমন রক্তে যদি ক্ষারীয় ভাগ 70-75% থাকে তাহলে কোনোদিনও আমাদের রোগ হবে না। যখন আম্লিক ভাব 50-55 বা 60-এর কাছাকাছি চলে যাবে তখন আমরা রোগাক্রান্ত হব, আর 70-80% হলে মৃত্যুর কোলে ঢলে পড়ব, একথা নির্দ্বিধায় বলা যায়। এবার আমরা কি করে বুঝবো যে আম্লিক ভাব বেশি হয়েছে? এর লক্ষণ হিসেবে গলা বুক জ্বালা করবে, দাঁতে টক ভাব অনুভূত হবে, মাথা ঘোরা, বমি ভাব এবং খাবারে অনিচ্ছা প্রবলভাবে দেখা দেবে। আম্লিক ভাব ঠেকিয়ে ক্ষারীয় ভাব আনতে গেলে ডিম, মাছ, মাংস, ভাজা পোড়া ইত্যাদি ত্যাগ করতে হবে। বিনিময়ে দুধ, বাদাম, ফল, অল্প ভাত, রুটি এবং দিনে 5-7 গ্লাস জল খেতে হবে। তবেই আম্লিক ভাব চলে গিয়ে ক্ষারীয় ভাব চলে আসবে, হবে রোগের মুক্তি। তাই বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না। এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।